হ্যালো এভরিওয়ান, ত্বকের যত্নে আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু ত্বকে আমরা শুধু যদি ঘষা মাজা করি, যদি আমরা মেকআপও করি, আবার অনেক রকমের ফেস ওয়াশ ইউজ করি, ক্রিম, নানান রকমের ক্রিম যদি ইউজ করি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, তারপরে নানান রকমের সেরাম যদি ইউজ করি, এখন তো আরো অনেক কিছু আমরা দেখা যায় ইউজ করি, এসেন্স, টোনার, তারপর হচ্ছে অ্যাম্পুল দিই আমরা ফেসে, তারপর হচ্ছে মাস্ক ইউজ করি, আবার আমরা বিউটি সেলুন এবং বিউটি পার্লার গুলোতে গিয়েও কিন্তু ফেস মাসাজ, নানান রকমের ফেসিয়াল করে থাকি। সো ফেসের উপর কিন্তু এত অত্যাচার করার কোনোই প্রয়োজন হয় না, কারণ ফেস অনেক বেশি, আমাদের যে স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ এবং ডেলিকেট, এটাকে আপনি ভিতর থেকে যদি পারেন ডিটক্সিফাই করতে, বা যদি আপনার লাইফস্টাইলটাকে যদি একটু দেখা যায় মেনটেন করতে পারেন, একটু যদি অর্গানাইজ করতে পারেন, যদি ডিসিপ্লিনে যদি আনতে পারেন, এবং যদি আপনি আপনার স্কিন কেয়ারটা আসলেই করতে চান, যদি আপনি আপনার ত্বককে আসলেই ভালোবাসেন, তাহলে আসলে এত কিছু ব্যবহার করার কিন্তু কোনোই প্রয়োজন নেই। যেটা আপনাকে করতে হবে, আপনার শরীরের যত্ন নিতে হবে। শরীরে যদি যত্ন নেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ত্বক গ্লো করতে থাকবে ভিতর থেকে। এই জন্য আমাদের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে। আসলে যেটা হচ্ছে যে ইদানিং আমরা হচ্ছে এত বেশি ডিজিটাল সবকিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এত বেশি আমরা ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে গেছি, আমরা আসলেই কিন্তু দেখা যায় প্রতিনিয়ত ল্যাপটপ অথবা মোবাইল থেকে অনেক বেশি সময় আমরা দিয়ে দিচ্ছি, যার ফলে যেটা হচ্ছে যে আমরা আমাদের পার্সোনাল যে লাইফ, আমাদের যে স্কিন কেয়ারের যে একটা সময়, সেটা আমরা খুঁজে পাই না। এবং এটা কিন্তু অনেকের মধ্যেই হয় যে সবাই আমরা আসলে ত্বকের যত্নটা খুব কম নিই, অথবা যদি নিয়েও থাকি, শুধু উপর দিয়ে আমরা ক্রিম টিম অ্যাপ্লাই করে থাকি লাইক দ্যাট। বাট তারপরেও কিন্তু আমাদের লাইফস্টাইল চেঞ্জের জন্য আমাদের ফুড হ্যাবিটটা সবার আগে হচ্ছে চেঞ্জ করতে হবে, তারপরে হচ্ছে এক্সারসাইজের যে ব্যাপারটা, সেটার বিষয়েও আমাদেরকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। সো যেটা আমাদের করা উচিত, সবার প্রথমে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনি দেখা গেল যে রাতের বেলা দেরি করে ঘুমাচ্ছেন, এবং সকালবেলা আপনি দেরি করে উঠছেন, এবং আপনি বলছেন আমি তো প্রতিদিন 8-10 ঘন্টা ঘুমাচ্ছি, এটা আসলে খুবই ভুল। আপনাকে যেটা করতে হবে, অন টাইমে ঘুমিয়ে পড়তে হবে। হতে পারে আপনি অনেক রাত জেগে কাজ করছেন, বাট 12টা থেকে 1টার মধ্যে হচ্ছে আমাদের আসলে ঘুমিয়ে যাওয়াটা উচিত, এবং 12টা থেকে 1টা যখন আপনি ঘুমাচ্ছেন, সেই টাইম থেকে 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুমানোটা উচিত না। অতিরিক্ত ঘুম কিন্তু আমাদের ব্রেনের জন্য অনেক বেশি ক্ষতিকর। এবং সকালবেলা উঠেই যেটা করবেন, আমি পার্সোনালি যেটা করি, আমি অবশ্যই অনেক বেশি ব্যস্ত থাকি, একদম সকাল থেকে উঠেই আমার ব্যস্ততা শুরু হয়ে যায়, আমাকে বাইরে যেতে হয় কাজের জন্য, সো দেন আমার ব্রেকফাস্ট করতে হয়, সো এভরিথিং সবকিছু করার পরও কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট রাখতে হবে ব্যায়াম করার জন্য। ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট আপনাদের সবার জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং যারা আরেকটু বেশি সময় পান, আরেকটু সকালে উঠে গেলেন, 30 থেকে 35 মিনিট আমাদের সবার বাসার আশেপাশে খোলা মাঠ আছে, রাস্তা আছে, পার্ক আছে, 30 থেকে 35 মিনিট একটু জোরে হাঁটাহাঁটির চেষ্টা করবেন, এবং অবশ্যই রাতে ভিজিয়ে রাখবেন একটা গ্লাসের মধ্যে 1 থেকে 1.5 চামচ চিয়া সিডস, এবং সেই চিয়া সিডসটা সকালবেলা খালি পেটে খেয়ে ফেলবেন। অনেকে আছে একটু সুগার অ্যাড করে, সো আমি বলবো সুগার ইজ হোয়াইট পয়জন। সুগার হচ্ছে আমাদের ক্যান্সারের সেলগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে, তাই সুগারটা স্কিপ করে 1/2 স্পুন অথবা 1 স্পুন আপনারা মধু অ্যাড করে সেই চিয়া সিডসটা খেতে পারেন। এবং আরেকটা করতে পারেন, যদি আপনার ওজনটা একটু বেশি হয়, গরম পানিতে 1 চামচ আপনারা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার অ্যান্ড একটু লেবুটা যদি আপনি পারেন, তারপর যদি মিন্ট লিফ থাকে, সবকিছু একসাথে মিক্স করে একটা ড্রিঙ্ক বানিয়ে এই ডিটক্স ওয়াটারটা আপনি খালি পেটে খেয়ে ফেললেন, এটা আপনার স্কিনকে গ্লোয়িং করতে, হেলদি করতে অনেক সাহায্য করবে, আপনার স্কিন থেকে পিম্পল দূর করতে সাহায্য করবে। এবং যখন আপনি বাহিরে যাবেন, অবশ্যই আপনাকে সানব্লক ইউজ করতে হবে। সানব্লক ইজ মাস্ট, আপনার স্কিন কেয়ারে যত দামি প্রোডাক্ট ইউজ করেন না কেন, সানব্লকটা ইউজ করলে আপনার স্কিনে এজিং সাইন পড়বে না, স্কিনটা ডাল হবে না, স্কিনটা ডার্ক হবে না, স্কিনটা আপনার হেলদি অ্যান্ড গ্লোয়িং থাকবে, এবং অটোমেটিক্যালি কিন্তু আপনি দেখবেন যে আপনার স্কিনের সকল ড্যামেজেস গুলো কিন্তু রিকভারি হওয়া শুরু করে দিয়েছে। তো সানব্লক ইউজ করবেন, চেষ্টা করবেন 3-4 ঘন্টা পরপর সানগ্লাস ফেসে, আমাদের সানব্লকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফেসে অ্যান্ড হচ্ছে নেক ব্যান্ডে ইউজ করা। এবং যখন আপনি বাহিরে যাবেন, রোদ থেকে আসলে প্রোটেকশনের জন্য একটা ছাতা অথবা একটা সানগ্লাস ইউজ করতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি আমাদের স্কিন কেয়ারের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সো অবশ্যই পর্যাপ্ত ঘুম, এবং হচ্ছে
রেগুলার আপনি যদি পানি চা খেতে পারেন, লাইক 8 গ্লাস ইজ ইনাফ, এর থেকে বেশি আবার দরকার নেই খাওয়া। 8 গ্লাস আপনি কয়েক ঘন্টা অন্তর অন্তর পানি পান করেন, সানব্লক ইউজ করেন, সবকিছুই কিন্তু আপনার স্কিনের উপর প্রভাব পড়বে। তার উপর আরেকটা কথা হচ্ছে, যদি আপনি জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে পারেন বা অয়েলি ফুডটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, আপনার স্কিন আরো বেশি সুন্দর হবে। আমরা যেটা করে থাকি, আমরা প্রচুর পরিমাণে, যেহেতু আমরা বাঙালি, আমরা আসলে অয়েলি ফুডের উপর অনেক বেশি কি বলবো অ্যাডিক্টেড হয়ে থাকি। পোলাও, বিরিয়ানি, তারপরে হচ্ছে সফট ড্রিঙ্কস আমরা খুব বেশি পছন্দ করি। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু পারেন যে বাদ দিয়ে দিতে, দেখবেন 1-2 মাস আপনার স্কিন অনেক বেশি হেলদি থাকবে। মৌসুমি ফল এবং সবজি খাবেন বেশিরভাগ, এবং ফল এবং সবজি খেলে আপনার স্কিন অটোমেটিকলি গ্লোই হবে, আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে আসবে। এবং যখন ধরেন আপনার খুব ক্ষুধা লাগছে, আপনি একটা প্রোটিন বার, কিছু খেজুর, কিছু বাদাম এগুলো খেতে পারেন। সো এগুলো কিন্তু আপনার লাইফস্টাইলটাকে আরো বেশি ডিসিপ্লিনে আনবে। এবং অবশ্যই আমাদের সবাইকে পাংচুয়াল হতে হবে, সবকিছুর জন্য একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করে রাখতে হবে। সো টাইম অনুযায়ী আপনারা যদি কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বডি, আপনার স্কিন সবকিছু অটোমেটিক্যালি কিন্তু হেলদি এবং গ্লোয়িং হতে সাহায্য করবে। অ্যান্ড এছাড়াও পাশাপাশি আমাদের রেলুমিন্স এর এই অ্যাডভান্স নিউট্রিশন গ্লুটা স্লিম সাপ্লিমেন্টটা তো আছে, যেটা স্লিমিং অ্যান্ড হোয়াইটেনিং দুইটার কাজই একসাথে করবে। অ্যান্ড এই সাপ্লিমেন্টে অ্যাজ এ সাপোর্ট হিসেবে ডেইলি জাস্ট 3টা করে খাবেন, এটা একদম সেফ অ্যান্ড ইফেক্টিভ। আপনারা যারা ওভারওয়েট আছেন, আপনাদের ওয়েট রিডিউস করতে সাহায্য করবে, ফ্যাট বার্ন করবে, ক্ষুধা কমাবে এবং ক্রেভিংটা কমাতেও সাহায্য করবে। প্লাস হচ্ছে ফাস্ট আপনার ওয়েট লস করতে কিন্তু হেল্প করবে। অ্যান্ড এখানে কিন্তু হোয়াইটেনিংও আছে, তো স্লিমিং এর পাশাপাশি হোয়াইটেনিং অ্যান্ড অ্যাডভান্স নিউট্রিশনও পেয়ে যাচ্ছেন, সবকিছু একসাথে আছে এই সাপ্লিমেন্টে। তাই নিজের সৌন্দর্যের জন্য আরো বেশি আপনাদেরকে সতর্ক হতে হবে এবং আরো বেশি আপনাদের একটু সময় দিতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, স্কিনও হেলদি থাকবে এবং আপনার শরীরও কিন্তু সুস্থ থাকবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।